আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। পাসপোর্ট অফিসে যেয়ে তাদের আজকে ব্যান্ড বাজাবো, আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমার। পিছন পাশ থেকে তালা মারছে। উপরে ওটা কোন ভিডিও হতো ফেস কর। সত্য কথা বলবেন আপনারা, সত্য কথা বলবেন, কাজ হবে, টাকা নিছে, মানে কাজ হবে অরিজিনালি ভাবে। হয়রানি হচ্ছেন না, কাজ হচ্ছে না, এই যে বলতেছে এটা তো বলবেন না, টাকার জন্য তো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না হচ্ছে বলে দেন, পরে কিন্তু প্রবলেম। হ্যাঁ কাজ হচ্ছে না, দেখেন স্যার বলতেছে কাজ হচ্ছে না, কালকে থেকে ঘুরতেছেন, আর কবে কবে থেকে ঘুরতেছেন, ফিক্সিং হয় এখানে, আর একটার দিকে অফিস বন্ধ হয়ে যায় স্যার, 12টার দিকে অফিস ক্লোজ হয়ে যায় এদের, 4টা পর্যন্ত টাইম, 3টা পর্যন্ত আমরা দূর দূর থেকে আসি। দেখেন একটা ছিলাম, একটু একটু একটা ছিলাম, তাহলে বাইরে একটু বাইরে বাইরে একটু বাইরে বাইরে আমরা শুনবো। হ্যাঁ দিয়ে দিয়ে রে, এটা আপনার কি কাজ হচ্ছে? হ্যাঁ অসুস্থ মানুষগুলো আসে, এসে হয়রানি হয়ে যায়, মানুষ সৌদি আরব যাবে সেইখানেও হয়রানি হয়ে যায়। রুমি তো পালাই গেছে, হয়রানি যারা যারা শিকার বলে দেন। রুমি কই? ভালো হয়েছে আপনাদের দেখা পেয়া আজকে। আপনারা কেউ হয়রানির শিকার হচ্ছেন? হ্যাঁ এই সময় বলেন, বুঝছেন, এখন ওদেরকে বাঁচাবেন আপনাদের লস, সকালবেলা আসতে হবে, রাত 12টায় যাইতে হবে। আপনি কি হয়রানির শিকার হচ্ছেন? কয়দিন থেকে? আজকে কালকে আসছে, আজকে বলতেছে 7 দিন পরে আসুন, 7 দিন পরে আসুন। জি আপনাদের জন্য রংপুর থেকে ওনারা আসছে, আর আপনারা যদি না বলেন তো আপনাদের লস। ডোমার ডিমলা থেকে আসি আসিয়া এটা হয়রানি হয়ে যাবার লাগবে আপনাদের। তা বলেন ওইখানে লাগবে না, বলার ইচ্ছা না দেখলে পিছনে থাকেন, সমস্যা নেই। আপনি করেন
এগুলো ভাগ হয় স্যার গোল করেন না এডিও খায় না গণেন ভাগ খানটা শোনো না কেন বললাম ভাইয়া একটা পাসপোর্ট আমার ঠিক করে দেন পাসপোর্ট বানাই কয় মাস থেকে ঘুরাচ্ছে ভাই দুই মাস থেকে আপনার পাসপোর্ট ঘুরাচ্ছে কারেন্ট বিলের টাকা বোধ সব হবে ভাই আপনাদের সুযোগ দেওয়া হবে প্লিজ ডিস্টার্ব করেন না লোক লাগাই দেবো তুই চলি যা একটু রেস্ট নে যা নাইলে সমস্যা আছে তো সমস্যা আছে পাই দিলাম যা সবাই করবেন সবাই আরে আপনারা দুই মাস থেকে সমস্যা আমি ছয় মাস থেকে আমি ফোন দিই আমার তো ভাই কথাটা শুনতে হবে না আপনার আমি একটা কাগজ জমা দিয়েছি আমিও ভাই আপনার মতো হয়রানি ব্যাংকের চালানটা সহ এখন বলতেছি দেখতে হবে কাগজটা পাচ্ছি না আমার কাছে আপনার কাছে মানে কি ঘুষ চাইছে 2000 জোরে বলেন কি হ্যাঁ ঘুষ চাইছে দেখাই দিতে পারবেন সাক্ষী পাওয়া গেছে 2000 টাকা চাইছে উনি শোনেন না আমরা কি বলি একটু আগে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের বলেন কারো কাছে টাকা নিতে না এখন আমার মধ্যে কি কথা বলেন একটু একটু আমি বলি আপনারা এই যে আপনারা মিথ্যে কথা বললেন আমরা রংপুর থেকে খবর পেয়ে আসলাম এই যতগুলো লোক আসছে ওখানে শেষ করি ভয় তো কিছু নাই রে ভাই আমরা আসছি তো আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আসছি আমাদের তো কাগজগুলো তুই দিবি না তো হারানি করাচ্ছে আমি যদি বলি যে আমি টাকা দিছি তখন তো আমাকে আমাদের পাসপোর্ট এমনিতে করাচ্ছে এই দিবে বলবে এ ভাই সমাধান হবে একটু ওয়েট করেন ভালো হবে জান আগে এইদিকে সেটেল হোক সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই সব আপনাদের সীমা দেওয়ার জন্য আমরা আসছি আপনি একটু কমে দেখি নাই আপনি 10000
আপনারও ভিডিও এখানে হচ্ছে কেন কোনো প্রবলেম আচ্ছা আমি কি নাম আপনার কি নাম একটু দেখবো করে দেবে এখন কাজ করে দেবে যেগুলো আটকানো আছে সব করে দেবে আর আমি কোর্টে চাকরি করি আমি খুব সাইও চলে এসেছি দেখেন এগুলো লেখেন এলের নাম লেখেন ফটোকপি আছে আপনার দোকান অফিসে আপনি গেটটা খুলে দিলেন আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনারা ভিডিও বন্ধ করেন আপনাদের দেখা শুরু করে দিচ্ছে আপনারা ফোন বন্ধ করেন